এটাও এক ধরনের কিউব এখানে কিউবের যে কটা কালার আছে এখানে কিন্তু সেই কালারগুলো আছে তো এখানে এটা মেলানো যায় কিভাবে এটা যখন এই যে একবার এই মাঝখান থেকে ঘুরে যাবে এটা কিন্তু মাঝখান থেকে ঘুরানো যায় এই যে মাঝখান থেকে ঘুরে যাচ্ছে এই যে তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে এবার যখন এই যে একটা এলোমেলো হয়ে যায় এটাকে কিন্তু মেলানো খুবই কঠিন প্রত্যেকটাই দেখতে হবে যে এখানে আগে একটা একটা জায়গা ম্যাচ করেছে কিনা তারপর গিয়ে হচ্ছে এইটার জায়গা থেকে পরিবর্তন হবে এ বাদে কিন্তু জায়গা থেকে পরিবর্তন হবে না এই কিউবটাও কিন্তু ঠিক রুবিক্স মতো দূর থেকে দেখলে কিন্তু খেলনা মনে হবে কিন্তু আসলে খেলনা না এটাও কিন্তু হচ্ছে এই যে প্রত্যেকটা শেপ এরকম করে যদি

কিউবের শেপে চলে আসতেছে তখন কিন্তু কিউবের ডাইমেনশনে চলে আসতেছে প্রথমে কালেকশনটাই এরকম ভাবে করলাম যে যখন একটু একটা লার্জ কালেকশন হয়ে গেল মোটামুটি যখন একশো থেকে একশো বিশটা কালেকশন হয়ে গেছে তখন আমি চিন্তা করলাম যে কার কার কাছ থেকে কিভাবে কিউ কালেক্ট করা যায় আমি ব্যক্তিগত ভাবে যেহেতু আমার বাসা খুলনায় খুলনার কোথায় কোথায় কিউব পাওয়া যায় খুলনা নিউ মার্কেটে পাওয়া যায় সেভেন সেভে পাওয়া যায় সার্কিট হাউসের ওই পাশে যেই মার্কেট আছে ওখানে পাওয়া যায় এই তিনটা হচ্ছে খুলনার জায়গা এরপর হচ্ছে ঢাকায় কোথায় কোথায় আমি চিনি এরপর অফিসের কাজে যেখানে যেখানে গিয়েছি সেখানে সেখানে পরিচিত বন্ধু বান্ধবকে বলে যাই নতুন को तो क्यूब देखिए हमारे फोन देवी ওরা ছবি তুলে পাঠাতো যদি আমি দেখতাম যে হ্যাঁ এটা আমার কাছে নেই আমি সেটাই কালেকশন করে ফেলতাম এ বাদে হচ্ছে আমি যখন বিভিন্ন সময় অফিসের কাছে দেশের বাইরে গিয়েছি বা বেড়াতে গিয়েছি তখন আমি নিজে নিয়ে এসেছি দেশের বাইরে থেকে কেউ যাচ্ছে বা আসতেছে বা আমার বোন দেশের বাইরে থেকে ওকে বলেছি কিউ কিন্তু আনাই লাগবে ঠিক আছে এরকম ভাবে কালেকশন করেছি এটা যে জানা থেকে আনা এটা হচ্ছে স্নেক কিউব এটাকে যদি এরকম খুলে ফেলা হয় তাহলে কিন্তু এটা হচ্ছে একেবারে লম্বা স্নেকের মতো হয়ে যাবে আবার যখন রিস্টোর করা হবে তখন কিন্তু একেবারে স্কোয়ার শেপের এরকম কিউব হয়ে যাবে এখানে যেই কিউবগুলো আছে সেগুলো হচ্ছে একটু ইউনিক কিউব এগুলো সাধারণত মানে ওয়েবসাইটে খুঁজলে ওভাবে পাওয়া যাবে না এই কিউবগুলো হচ্ছে এখন আবার একটু রেয়ার হয়ে গেছে রেয়ার হয়ে গেছে কেন যে এই কিউবের সেট বের করেছিল মাত্র তিনটা একটা আমি অলরেডি অর্ডার দিয়েছি এটা ব্লু কালার সেটা আসতেছে আর এখানে আসতে হচ্ছে দুইটা এ বাদে যেমন আমি আরো একটা যেমন রেয়ারের যদি ভিতরে বলি যেমন এটা হচ্ছে স্টার কিউব এই কিউব গুলো এখন আবার হচ্ছে রেয়ার হয়ে যাচ্ছে কিছু রেয়ার হচ্ছে এটা প্রোডাকশন বন্ধ আছে আমার প্রায় বারো তেরোশো কিউব রয়েছে আমি নিজে থেকে কিছু মডিফাই করে নিয়েছি এটা হচ্ছে কি কিউব বুট্টা এটা হচ্ছে লেমন এটা হচ্ছে ফ্রুটস কিউব এর এটা থ্রি বাই থ্রি বাই ওয়ান কিন্তু এর সাথে একটা মজার জিনিস হচ্ছে সেটাতে এখানে কিন্তু স্পিনারও রয়েছে ঠিক আছে এটাকে স্পিনার পাজলও বলে কিন্তু চারিপাশ থেকে দেখলে কিন্তু এই যখন আমি থামাচ্ছি তখন কিন্তু দেখা যাচ্ছে যে কিউবের যেই ধরনের যে ছয়টা কালার থাকে সেই ছয়টা কালারই কিন্তু এখানে থাকে এটাকে বলা হচ্ছে মেজ বক্স পাজল মেজ মানে হচ্ছে এই যে গোলকধাদা টাইপের আছে এই যে একটা সাউন্ড পাওয়া যাচ্ছে এখানে এর ভিতরে একটা বল আছে এই বলটা এখান থেকে ঘুরে 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 আসবে এই জন্য এটাকে দিয়েছে মেজ বক্স পাজল আমি প্রথম সলভ করা শিখেছি এক লেয়ার মানে এরকম একটা লেয়ার সলভ করা শিখেছি যার পুরোটা সলভ হয়নি কিন্তু এখানে কিন্তু পুরোটা সলভ হয়নি আমি এক লেয়ার মিলে দিতে পারি এটাতেই কত খুশি বিশ্বকে বিশ্ব জানো পুরো মিলানু শিখে গেছি বিশ্ব বলো পুরো মিলানু শিখে গেছো তিন দিনের ভিতরে হ্যাঁ তো এটা তোমার আমার একটা পার্থক্য আছে না তো পরে বিশ্ব আমাকে বললো তুমি প্রথম লেয়ারের পরে দ্বিতীয় লেয়ার কিভাবে মেলাও দেখুন এখানে এই যে প্রথম লেয়ার এবং দ্বিতীয় লেয়ার কিন্তু এই যে দুইটা লেয়ার মেলানো আছে না আমাকে বলতেছে যে দ্বিতীয় লেয়ার লেয়ারটা তুমি কিভাবে মিলো আমি আমার ধারণা ছিল এর যে কোনো একটা সাইড মেলানোটাই আমি সাদা অথবা লাল নীল ভাবে বিশ্ব বলছে না এভাবে না পুরোটা মিলানোর জানতে হবে এবার আমি বললাম আচ্ছা তাহলে আমাকে শিখাই দাও তো একদিন শেখাতে আসলো নিউ মার্কেটে চারটা থেকে রাত আটটা পর্যন্ত আমাকে শুধু শেখালো জাস্ট একটা পিস এখান থেকে এখানে নেওয়া আর কিছুই না আমার আরো তিন চারজন বন্ধু আমরা একসাথে ছিলাম ওরা সবাই শিখে ফেলেছে আর আমি গাধা শিখতে পারিনি ঠিক আছে এর জন্য আমার খুবই মন খারাপ বিষয় চলে যাচ্ছে বিশ্ব নেট থেকে তুমি কিছু ছবি দেখো বা ভিডিও দেখো তো আমি তখন হচ্ছে সি ওয়ান অপেরামিনী ব্যবহার করা যায় ওটাতে হচ্ছে সূত্র দেখে দেখে ফোর সাইজের একটা খাতা ছিল একশো সাইট এই একশো পেজের সব কিছু আমি সূত্র এবং ছবি একে ভরে ফেলেছি তাও সলভ করতে পারিনি সাত দিনের মাথায় গিয়ে তখন আমি একটা জিনিস বুঝলাম ও আচ্ছা এই প্রত্যেকটা ঘুরানোর প্যাটার্নের আলাদা আলাদা নাম আছে কোনটাকে আর বলবে কোনটা কেউ বলবে সেভাবে এটা যখন বুঝলাম তারপরে আমি ওইখান থেকে কিছু শর্ট সূত্র বের করে নিয়েছিলাম যে কিভাবে সলভ করা যায় এরপর থেকে হচ্ছে মোটামুটি সময় লাগতো প্রথমে তিন মিনিট তারপর দুই মিনিট এখন এক মিনিট তারপর তিরিশ সেকেন্ড আমার বাসায় একই রকম কোনো কিউব নেই প্রত্যেকটা কিউব একটা থেকে একটা আলাদা আমার বাসায় যখন কেউ আসে তখন রিকোয়েস্ট আমার রিপ্লাইটা ভাই আমার কিড দিয়ে নিয়ে নিন বা আমার অফিসে অনেক কলিগ আছে যে দাদা একটা কিউব দিয়ে ভাই আমার কাছে কিউব নাই বাসায় একটাও আপনি এক কাজ করেন আপনি দোকানে চলেন আমি টাকা দিয়ে কিনে দিচ্ছি কিন্তু আমার বাসার থেকে কোনো কিউব চাই না